নাব্য সংকটে হুমকির মুখে যশোরের শিল্প শহর নওয়াপাড়া নৌবন্দর ধীরগতি কারণে শত শত মালবাহী কার্গো ও জাহাজ ঘাটে ভিড়তে অসুবিধায় পড়ছে এতে সময় মতো পণ্য খালাস করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা পলি অপসারণে গতি বাড়ানোর কথা বলছে বন্দর কর্তৃপক্ষ যশোরের অভয়নগর উপজেলা শহর নওয়াপাড়ার ওপর দিয়ে পাশাপাশি চলে গেছে ভৈরব নদ এবং যশোর খুলনা রেলপথ ও মহাসড়ক এই ত্রিমাত্রিক যোগাযোগ সুবিধার কারণে দেশের অন্যতম বড় ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে নওয়াপাড়া বারো কিলোমিটার দীর্ঘ এই বন্দরে বিদেশ থেকে বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকার আমদানি পণ্য খালাস হয় এছাড়া প্রায় পাঁচ হাজার কোটি টাকার দেশি পণ্যের বড় বাজার এখানে প্রতিদিন চট্টগ্রাম ও মংলা থেকে ত্রিশ থেকে চল্লিশটি পণ্য বোঝাই কার্গো নওয়াপাড়া বন্দরে লোড আনলোড হয় আর ঘাটে খালাসের অপেক্ষায় থাকে আরও চারশোর বেশি কার্গো মূলত ভৈরব নদকে কেন্দ্র করে নাওয়াপাড়ার এই ব্যবসা কেন্দ্র গড়ে উঠলেও পলি জমার কারণে কোথাও কোথাও এই নদ শীর্ণ হয়ে গেছে নিয়মিত খনন না হওয়ায় নাব্য সংকট তীব্র আকার ধারণ করেছে ফলে আমদানি করা পণ্য দ্রুত খালাসের জন্য বন্দরে কোটি টাকা খরচ করে ক্রেন সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করার কোনো সুফল মিলছে না নদী নাব্যতা না থাকে তাহলে লাইটার ঠিকমতো আসতে পারবে না artifactId না আসতে পারলে আমাদের এই যে আধুনিক প্যাকিং মেশিন আছে ক্রেন আছে এগুলো সব কিছুই বন্ধ থাকবে প্রায় দিনেও চার ঘন্টা আমাদের কাজ বন্ধ থাকে রাত্রেও চার ঘন্টা কাজ বন্ধ থাকে এইভাবে প্রতিনিয়ত সমস্যার ভিতরেই আছি সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে ড্রেজিং মেশিনের সংখ্যা বাড়ানো সহ নদীর দুপাশে গাইডওয়াল তৈরির দাবি করে আসছেন ব্যবসায়ী নেতারা যদি নাববতা না থাকে তাহলে দুই দিকের এই কাগুগুলো থাকলে অন্য কার্গো যাওয়া আসা করতে পারে না আমাদের একটা দাবি ছিল নদীর সাইড দিয়ে গাইডওয়াল হবে এবং গাইড ওয়ালের পাশে কার্গোগুলো দাঁড়াবে সেখান থেকে আনলোড হয়ে যাবে কিন্তু সেই গাইড ওয়ালটা করা হয়নি সমস্যার কথা স্বীকার করে ড্রেজিং এর গতি বাড়ানোর চিন্তা ভাবনার কথা বললেও গাইড ওয়াল তৈরির ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ কিছু বলছে না দুইটা ডেজার অলরেডি কাজ করছে এবং আমরা খুব দ্রুতই ঘাট এলাকায় যেন জাহাজ সহজে ভিড়তে পারে মালামাল লোড আনলোড যেহেতু সহজে হতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি চুয়াল্লিশ কোটি টাকা খরচ করে তিন বছর মেয়াদি ড্রেজিংয়ের একটি বড় প্রকল্পের কাজ গত বছর শেষ হলেও নাব্য সংকটের কোনো সুরাহা হয়নি ডিবিসি নিউজ ডেস্ক কক্সবাজারের কলাতলিতে আবাসিক হোটেলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দুই দিন ধরে জিম্মি রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় আঠারো ডিসেম্বর পাঁচজনের জনের বিরুদ্ধে মামলা হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ ভুক্তভোগী ছাত্রী জানায় গেল তেরো ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জেনে বাড়ি ফেরার পথে উত্তর নুনিয়া ছড়ার মোহাম্মদ আশিকের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে দুই দিন ধরে ধর্ষণের পর পনেরো ডিসেম্বর রাতে একটি গাড়িতে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন তিনি পরে আঠারো ডিসেম্বর পাঁচ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় মামলা করা হয় তবে এক সপ্তাহেও কেউ গ্রেফতার হয়নি উল্টো আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের এদিকে অভিযুক্ত আশিকের পরিবারের দাবি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তারা বিয়ে করতে চাইলেও ওই ছাত্রীর পরিবার রাজি নয় মামলা তদন্ত অব্যাহত রয়েছে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ